রেগার কাজের মজুরি নিয়ে শ্রমিকদের ক্ষোভের মুখে দীর্ঘ 4-5 ঘন্টা আটকে রাখা হয় বিশালগড় আরডি ব্লকের রেগার ইঞ্জিনিয়ারদের। ঘটনা বিশালগড় মধ্যলক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় বিশালগড় আরডি ব্লকের অধীন মধ্যলক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের অধীনে নমপাড়াস্থিত বাইপাস সংলগ্ন এলাকায় শ্রমিকদের দিয়ে একটি পুকুর খনন করা হয়। কাজ শেষ হবার পর বৃহস্পতিবার বিশালগড় আরডি ব্লকের রেগার ইঞ্জিনিয়ার এসে কাজটির মেজারমেন্ট করে জানায় যে শ্রমিকরা দৈনিক 105 টাকা করে হাজিরা পাবে। ইঞ্জিনিয়ারের বক্তব্য শুনে চক্ষুচরক কাজ হয়ে যায় শ্রমিকদের। তারা জানায় বিগত বাম আমলে তারা রেগার কাজের হাজিরা ন্যূনতম 212 টাকা পেতেন, এই জায়গায় কি করে 105 টাকা হাজিরা হয়। তারা রেগার ইঞ্জিনিয়ারকে পুনরায় পরিমাপ করার জন্য বলেন। দ্বিতীয়বার পরিমাপ করে ইঞ্জিনিয়ার জানায় তাদের হাজিরা 165 টাকা, সর্বোচ্চ তাদের 170 টাকা দেওয়া যেতে পারে। এই ব্যাপারটি মেনে নিতে নারাজ শ্রমিকরা। তারা ইঞ্জিনিয়ারকে দীর্ঘ 4-5 ঘন্টা আটকে রাখে কাজের স্থানে। নিজের নিয়ম ছাড়াও তাই না এস্টিমেট করে, আর নেক্সটে আবার কি করে তাই না নিয়ম ছাড়াও তাই না টাকা দেয়। তাই না কাছে কলম আছে তাই না, শুধু আমরা এই গরিব মানুষ ঠকানোর লাগি তাই না মাহির, এমনি কিন্তু অন্যান্য লাইনে আছে তাই না। আজকে কি হয়েছিল ঘটনা? আজকে আমরা শ্রমিক এই 4-5 ওয়ার্ডের মধ্যলক্ষ্মীবিল পঞ্চায়েতের, তো তারা এখানে রেগার শ্রমিক আছে, তারা কইতাছে যে আমরা কাজ করছি, আমরা পুরো মেজারমেন্ট করো। তো মেজারমেন্ট করার পরে এবার তাই মেজারমেন্ট করছে, মেজারমেন্ট করার পরে শ্রমিকরা জিজ্ঞাসা করছে আমরা হাজিরা কত কত করে আইতে পারে, কয় 100 টাকা, 105 টাকা। তারপরে কইছে না আমরা এরকম হইলে মানতাম না। এরপরে কতক্ষণ পরে কয় 165 টাকা, কয়েছে আমি 170 টাকা অবধি দিয়ে দিতাম, আমি দিয়ে দেবো, নানান রকমের কথা কইতাছে তাই না। এক সময় একরকম করে তাই না, অরিজিনালি মাপ জুপ তাই না কোনো কিছুই জানে না আমরা যাই। আর শ্রমিকের সাথে কয় শ্রমিকরা কয় আমরা কি করবেন কই দিয়ে দেন, কয় আমার আটকে রাখো, আটকে রাখলে কি পাবো, আচ্ছা ঠিক আছে আটকে রাখো, কয় আমার আটকেলে আমিও কিন্তু ক্যারাটি জানি, তোমরাও ক্যারাটি মারো। এখন শ্রমিকরা কি আশ্বস্ত করার পর তারা ছাড়ছে না? শ্রমিকরা তো পুলিশ প্রশাসন এসে আগেছিলা, কইছে যে আপনারা যদি কোনো কমপ্লেন থাকে আপনারা বিডিও সাহেবের সাথে গিয়ে দেখা করেন, দেখা করে তারা ন্যায্য পাওনা আপনারা তারা লইয়া দেন। এই কথা কওয়ার পরে পিএস থেকে লোক এসে আওয়ার পরে আমরা যদি আপনারা ন্যায্য টাকা না পান তাহলে কি করবেন? এই তো ন্যায্য টাকা না বললে ব্লকে যাবো, তারা অন্যদিকে ইঞ্জিনিয়ারের বক্তব্য এখানে যে কাজ হয়েছে সেখানটায় কোনোভাবেই 212 টাকা হাজিরা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কাজের হিসেবে যে টাকা আসে তিনি তাই দেবেন, অন্যথায় বিডিওর সঙ্গে যোগাযোগ করতে তিনি শ্রমিকদের বলেন। কাজটিতে পঞ্চায়েতের প্রধান এবং এলাকার প্রভাবশালী শাসক দলের নেতৃত্ব বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি করেছেন বলে সূত্রের খবর। রেগার প্রায় 50-60 হাজিরা বাঁকা পথে নেতাদের পকেটে চলে যায় বলেও খবর। এখন দেখার বিষয় পুরো ব্যাপারটিকে কি করে সমাধান করে কর্তৃপক্ষ। তো এখন এই ব্যাপারটা নিয়ে আপনি মানে তারা কি অবগত করছেন? আচ্ছা, তারা যে দাবিটা করছে এটা কি মানে বাস্তব নি না করা জানি? আপনার নাম? হ্যাঁ হ্যাঁ, আপনার কি দায়িত্বে আছেন? বিশালগড় ব্লকের। আচ্ছা।